নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সান্দাকফু ট্রেকের তৃতীয় দিন আমরা কালপক্ষরি থেকে সান্দাকফু ট্রেক করে যাব। ট্রেকের প্রথম দিন ধোত্রে থেকে টামলিং এবং দ্বিতীয় দিন টামলিং থেকে কালপক্ষরি পর্যন্ত এসেছিলাম। আমরা এই ট্রেকটা করেছিলাম নভেম্বর মাসের মাঝামাঝি। বছরের এই সময়টা সান্দাকফু ট্রেকের জন্য বেশ ভালো। ঘড়িতে এখন সকাল 9:30। আমরা কালপক্ষরি থেকে হাঁটা শুরু করলাম। আজ যেতে হবে প্রায় 6 কিলোমিটার পথ। কালপক্ষরি থেকে সান্দাকফু রাস্তা বেশ খাড়ায়। আমরা সকালে হোমস্টে থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি এবং সাথে কিছু শুকনো খাবার ও জল রেখেছি। কেউ পায়ে হেঁটে উপরে উঠতে না চাইলে এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে। বোলেরো, জিপ বা ল্যান্ডরোভারে করে আপনারা অনায়াসে উপরে উঠে যেতে পারেন। ট্রেকিংয়ের জন্য গাইড বাধ্যতামূলক। প্রতিটি গ্রুপে একজন করে গাইড থাকবে। গাইডের জন্য আপনাকে দিতে হবে প্রায় 1000 টাকা প্রতিদিন হিসাবে এবং প্রতিটি গ্রুপের জন্য একটি গাইড থাকবে। ফাইনালি ক্লান্ত শরীরে আমরা সান্দাকফু পৌঁছে গেছি। ঘড়িতে প্রায় 1টা বাজে। কালপক্ষরি থেকে সান্দাকফু পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। আমরা এখানে থাকবো জিটিএ ট্রেকার সার্টে। গুড মর্নিং বন্ধুরা, জিটিএ ট্রেকার সার্টে রুম এবং ফুড কোয়ালিটি বেশ ভালো। আরও একটি নতুন সকাল। সানরাইজ দেখতে আমরা একটি ভিউ পয়েন্টের উপরে উঠে এসেছি, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘাকে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। সান্দাকফু থেকে এবার আমাদের নিচে নামার পালা। পরবর্তী গন্তব্যস্থল শ্রীখোলা। এটি ছিল আমার জীবনের প্রথম ট্রেক। এক অসাধারণ স্মৃতি নিয়ে বাড়ি ফিরব। দেখা গেছে বেশিরভাগ ট্রেকার্সদের ট্রেকিংয়ের হাতেখড়ি সান্দাকফু দিয়েই হয়, তাই এটি সবারই খুব প্রিয় ও ভালোবাসার জায়গা হয়েই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী পার্টে।